ভিউয়ার্স, এবার কঠিন সিদ্ধান্ত নিয়েছে শাকিব খানের বাবা মা। শাকিব খানের বাবা মা কঠিন সিদ্ধান্তর গুরুত্ব দিয়েছে শাকিব খান অপু বিশ্বাস। ভিউয়ার্স, কি এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে শাকিব খানের বাবা মা জানতে হলে পুরো ভিডিওটি সাথে থাকুন। দেশের পরিস্থিতি একটু ঠিক হয়েছে, এখন বর্তমানে খুব ভালোভাবেই দিন চলছে। মাঝে যে পরিস্থিতি তৈরি হয়েছিল যার কারণে মানুষ কোনো কাজই করতে পারে নাই, এখন বর্তমানে সবাই যার যার পরিস্থিতিতে কাজ করতে বসেছে। শাকিব খানের বাবা মা শাকিব খান অপু বিশ্বাসকে ডেকে কঠিন সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে এই বাড়িতে তোমরা দুজন থাকবে। শাকিব খান বরাবরই সবসময় এই দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়ায়, কাজের জন্য বাড়িতেও আসতে পারে না। কিন্তু শাকিব খানের বাবা বলেছে, আমি বেঁচে আছি কয় বছর, যতদিন বেঁচে আছি দুনিয়ায় তুমি বাড়িতেই থাকবে, বাড়িতে থেকে কাজ করবে। অন্যদিকে অপু বিশ্বাসকেও জানিয়ে দিয়েছে, শ্বশুরের কথা সবসময় শুনতে হয় এবং মানতে হয়। আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি আমার বাড়ি থেকে সবসময় কাজে বের হবে। তোমরা যদি বাড়িতে থাকো তখন আমার কিন্তু খুব ভালো লাগে, মনে হয় বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে, খুব জমকালোভাবে দিনগুলো পার করি। কিন্তু তোমরা না থাকলে মোটেও ভালো লাগে না আমার, তাই বলছি এখন থেকে তোমরা সবাই বাড়িতে থাকবে, বাড়িতে থেকে যেখানে যার কাজের জন্য বের হবে, বাড়ি থেকে অন্য কোথাও থাকবে না, এমন কথাই দিয়েছেন শাকিব খানের বাবা। কঠিন সিদ্ধান্ত নিয়েছেন শাকিব খানের বাবা মা, দুজনকে এক বাড়িতে থাকতে হবে, এমন সিদ্ধান্ত কি শাকিব খান অপু বিশ্বাস মেনে নিয়েছে? মেনে না নিয়েই বা কোথায় যাবে, কারণ তারাও তো তাদের সন্তান, বাবা মার কথা শোনে না এমন কোনো সন্তান নেই এই দুনিয়ায়। শাকিব খান অপু বিশ্বাসও ব্যতিক্রম নয়, তাদের কথা তারা দুজন মানতে বাধ্য। ভিউয়ার্স, এমনই থাক তাদের সুখের সংসার, আমরাও এটা চাই। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ।